এদিকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে 7 জানুয়ারি ভোটের শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার আহ্বান জানিয়ে কমনওয়েলথ মহাসচিবের দেয়া বিবৃতির প্রতিক্রিয়া জানিয়েছে বিএনপি। কমনওয়েলথ মহাসচিব বাংলাদেশে নির্বাচনের ঠিক 2 দিন আগে বিবৃতিতে জনগণের ইচ্ছার বিরুদ্ধে নির্বাচন হতে চললেও শান্তিপূর্ণভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে বাংলাদেশের সকল রাজনৈতিক ও নাগরিক নেতাদের অবদান রাখতে আহ্বান জানানো হয়েছে। বিএনপির বিবৃতিতে বলা হয়, কমনওয়েলথ মহাসচিবের এমন আহ্বান বাংলাদেশের গণতন্ত্রপ্রেমী জনগণকে হতবাক করেছে, যারা 1 দশকেরও বেশি সময় ধরে শাসন থেকে বঞ্চিত হয়েছে। কিন্তু তিনি প্রহসনমূলক 7 জানুয়ারি নির্বাচনকে ঘিরে অনেক গুরুত্বপূর্ণ বিষয় মিস করেছেন। তার বক্তব্য বাংলাদেশের বাস্তবতাকে প্রতিফলিত করে না। তার বক্তব্য গণতন্ত্রপন্থী বাংলাদেশিদের আকাঙ্ক্ষা ও আকাঙ্ক্ষার পরিপন্থী, যারা 1 দশকেরও বেশি সময় ধরে একটি অবাধ, সুষ্ঠু, অন্তর্ভুক্তিমূলক এবং বিশ্বাসযোগ্য নির্বাচনের জন্য সংগ্রাম করে আসছে। বিএনপির দাবি, প্যাট্রিসিয়া স্কটল্যান্ডকে অবশ্যই সচেতন থাকতে হবে যে বাংলাদেশের সব প্রধান গণতন্ত্রপন্থী রাজনৈতিক দল আসন্ন নির্বাচন বয়কট করেছে। শুধু ক্ষমতাসীন দলের মনোনীত ডামি স্বতন্ত্র প্রার্থী এবং ক্ষমতাসীন দলের আশীর্বাদ নিয়ে ভুয়া বিরোধীদের নির্বাচনে অংশগ্রহণ করানো হয়। যেহেতু নির্বাচনের ফল ইতিমধ্যেই পূর্ব নির্ধারিত এবং জনগণের কাছে প্রকৃত প্রতিদ্বন্দ্বীদের মধ্য থেকে বেছে নেওয়ার কোনো বিকল্প নেই, কোনো অনুকূল পরিবেশ এবং সমান খেলার সুযোগ নেই, ভোটাররাও একতরফা ভোট প্রত্যাখ্যান করেছে।